কোভিড রোগী ভর্তিতে বিলম্ব এড়াতে পদক্ষেপ। কোভিড সন্দেহে ভর্তি হওয়ার আগে আবশ্যক নয় কোভিড রিপোর্ট। সন্দেহজনক রোগীদের জন্য আলাদা ওয়ার্ডের সংখ্যা বাড়াতে হবে। কোনোভাবেই ফেরানো যাবে না কোনো রোগীকে, অন্য শহরের বাসিন্দা রোগীকেও ফেরানো যাবে না। আর রোগীর শারীরিক পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে ভর্তির সময়। রিপোর্ট আসা পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে হবে, সংশোধিত নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ডক্টর বন্দ্যোপাধ্যায়, কি বলবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই নির্দেশিকা প্রসঙ্গে? না, এটা তো খুব স্বাভাবিক সিদ্ধান্ত যে আমরা দীর্ঘদিন ধরে ইমার্জেন্সিতে অনেক রোগী পাচ্ছি যারা হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে এবং তাদের আমরা সিটি স্ক্যান ইমিডিয়েটলি করে দেখতে পাচ্ছি তার লাংস এর অনেকখানি ইনভলভ হয়ে গেছে, এবং তারপরে আমরা জানতে পারছি রোগীর হয়তো দু তিন দিন জ্বর আছে, কিন্তু হয় সেই রুগী রিপোর্ট করতে পারেনি, অথবা সেই রুগী রিপোর্ট করতে দিয়েছে দু তিন দিন তাকে ওয়েট করতে হচ্ছে, অথবা সেই রুগী এমন জায়গায় থাকে যেখান থেকে নিকটতম তার ল্যাবরেটরি বহু দূরে এবং তার পক্ষে যাওয়া সম্ভব নয়। এসব ক্ষেত্রে রুগীর হাতে রিপোর্ট নেই, শুধু এই আছিলায় অনেক সময় রুগী ভর্তি হচ্ছে না, এবং ভর্তি না হওয়ার জন্য তোমাদেরই বৈদ্যুতিক মাধ্যমগুলোতে আমি বিভিন্ন সময় দেখেছি বাড়িতে রুগী মারা গিয়ে পড়ে থাকছে এবং সেক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটছে। তো এটার জন্য এই সিদ্ধান্তটা অত্যন্ত দরকার ছিল এবং এটা খুব স্বাভাবিক সিদ্ধান্ত, কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য এই ধরনের একটা সহজ সরল সিদ্ধান্তে আসতে এতটা দিন সময় লাগবে যখন অনেকগুলো প্রাণ চলে গেছে, কিন্তু তৎসত্ত্বেও দেরিতে হলেও এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি বৈজ্ঞানিক আঙ্গিক থেকে এবং চিকিৎসক হিসাবে। ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক প্রভাষ প্রসূন গিরি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ডক্টর গিরি, কি বলবেন এই নির্দেশিকা প্রসঙ্গে, কতটা প্রয়োজনীয় ছিল? অত্যন্ত প্রয়োজনীয়। যখন কোভিড প্যান্ডেমিক আমাদের দেশের বুকে থাবা ধরেছে, আমরা দেখতে পাচ্ছি 14 মাস হয়ে গেল, প্রথম থেকে যখন আমরা ইনিশিয়াল প্রস্তুতি করেছিলাম আমরা কিন্তু একটা কথার উপর বারবার জোর দিয়েছি যে প্রত্যেকটা হাসপাতালে আপৎকালীন হিসেবে তিনটে অঞ্চলে ডিভাইড করতে হবে। একটা হচ্ছে সাসপেক্টেড অঞ্চল, যেখানে আইসোলেশন, যেখানে যেকোনো সাসপেক্টেড রুগীকে আমরা রাখবো। আরেকটা হচ্ছে পজিটিভ এরিয়া, যেখানে সাসপেক্টেড রুগীদের রাখার পরে পজিটিভ এলে সেখানে শিফট করা হবে। আরেকটা হচ্ছে নেগেটিভ এরিয়া, যেখানে নেগেটিভ রুগীকে শিফট করা হবে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা হাসপাতাল, সে যত ছোট হোক যত বড় হোক, প্রত্যেকটা হাসপাতালকে এই তিনটে এরিয়াতে ডিভাইড করতে হবে, এবং কোনো মতেই যাতে কোনো পেশেন্ট ফেরত না যায় সেজন্য সমস্ত পেশেন্টকে আইসোলেশন, যাদের সাসপেশন রয়েছে তাদেরকে আইসোলেশনে রেখে পৃথক করে ট্রিটমেন্ট শুরু করতে হবে। যতক্ষণ না পর্যন্ত কোভিড রিপোর্ট আসছে তাদের সেখানেই ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। কোভিড রিপোর্ট পজিটিভ হলে ওরা পজিটিভ ওয়ার্ডে চলে যাবে, নেগেটিভ হলে ওরা নেগেটিভ ওয়ার্ডে চলে যাবে। কিন্তু এটা সত্ত্বেও কিন্তু বেশ কিছু জায়গাতে নানান কারণে এই জিনিসটার ইমপ্লিমেন্ট করা পসিবল হচ্ছিল না। আমার মনে হয় এই নির্দেশিকার পরে এই ইমপ্লিমেন্টেশনটা সমস্ত হাসপাতালেই আরো সুষ্ঠুভাবে করা সম্ভব হবে। ধন্যবাদ ডক্টর গিরি। চিকিৎসক জয়দেব রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। চিকিৎসক রায়, কি বলবেন কতটা প্রয়োজনীয় ছিল এই নির্দেশিকা? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সন্দেহজনক হয় অন্য স্টেট থেকে আসুক বা যে অবস্থা আছে ট্রিটমেন্ট করার সব পর্যন্ত, মানবিকতার দিক থেকে এবং সব দিক থেকে দেখা এটা কিন্তু খুব যথাযথ, কারণ কোভিড সন্দেহ হলে বা কোনো কোভিড রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। কিন্তু এই সঙ্গে এই ব্যাপারটাও মনে রাখতে হবে যে আমাদের তাহলে বেড অনেক বাড়াতে হবে, আমাদের বেডটা বাড়াতে হবে, অক্সিজেন সাপ্লাই বাড়াতে হবে, এই ব্যবস্থাগুলো সাথে সাথে নিতে হবে। শুধু ফেরত নেওয়া যাবে না বলে দিলেই হবে না, সাথে সাথে কিন্তু অন্যান্য পরিকাঠামোগুলো, অন্যান্য ব্যবস্থাগুলো সাথে সাথে পাঠালে নিশ্চয়ই আমি বলবো এটা ভালো পদক্ষেপ। ধন্যবাদ ডক্টর রায়।